আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো অল্প সময়ে কিভাবে এসএসসি পরীক্ষার সাজেশন কমপ্লিট করবে, এই বিষয়ে আজকের পরামর্শ। তোমাকে টার্গেট করে পড়াশোনা করতে হবে, যে আমি কোন সাবজেক্টে কতটুকু পড়াশোনা করলে খুব অল্প সময়ে একটা ভালো রেজাল্ট করা যায়, এই বিষয়ের তোমার নিজের একটা স্পষ্ট ধারণা নিজেকেই তৈরি করতে হবে। আত্মবিশ্বাসের সাথে পড়াশোনা করে যাও। প্রত্যেকটা বিষয়ের কিছু সাবজেক্ট, প্রত্যেকটা বিষয়ের কিছু অধ্যায় তুমি গুরুত্ব সহকারে পড়ো, অর্থাৎ দশটা থাকলে তুমি যদি সাতটা পড়ো বা ছয়টা পড়ো সে অধ্যায়গুলা, তাহলে দেখবো যে তোমার সাজেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং সেখান থেকে এগারোটার ভিতর যে কোনো সাতটা প্রশ্নের অ্যান্সার যেহেতু করতে হবে, খুব অল্প সময়ে তোমরা প্রশ্নর অ্যান্সারগুলো করতে পারবা। ধারণা অর্জন করো, দেখবা তোমার রেজাল্ট ভালো হবে। তাহলে তোমার সাজেশন যদি কমপ্লিট করতেই হয়, তাহলে তোমাকে টার্গেট করে পড়াশোনা করতে হবে। আর তুমি যদি বাংলা বিষয়ের কথায় চিন্তা করো, তাহলে তোমাকে গল্পে হয়তো বা গল্পের পাঁচ থেকে ছয়টা অধ্যায় চুজ করতে হবে, এবং কবিতার পাঁচ থেকে ছয়টা অধ্যায়, এবং গল্প উপন্যাস পড়লেই তোমার হয়ে গেল, অর্থাৎ নাটক আর উপন্যাস এই দুইটা। তো তুমি নাটক এবং উপন্যাসের কিভাবে তুমি এত 50, 60, 100, 150, 200 প্রশ্ন আছে কিভাবে কমপ্লিট করবে, তোমাকে আমি সহজ একটা ওয়ে দেখাই দিই। সেটা হলো, তুমি যদি নাটকের কমপক্ষে 10টা প্রশ্ন যদি প্রথম 1 থেকে 10 পর্যন্ত যদি 10টা প্রশ্ন কভার করো, তাহলে নাটক সম্পর্কে আর তোমাকে কোনোদিন পড়ালেখা করা লাগবে না। উপন্যাস সম্পর্কে যদি তুমি পড়ো, উপন্যাসের 1 থেকে 10টা প্রশ্ন যদি পড়ো, তাহলে তোমার আর ওই উপন্যাস সম্পর্কে আর প্রশ্ন কোনোদিন পড়ালেখা করা লাগবে না। তুমি কমপ্লিটলি যে কোনো প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারবা। আর কবিতা এবং গল্পের কথা বলি, তুমি কবিতা পড়বা কী কী সেটা বলি, কপোতাক্ষণাত, বঙ্গবাণী, তারপরে মানুষ, পল্লীজননী, ঠিক আছে, এই যে এই ধরনের কিছু গল্প পড়লে, কবিতা পড়ল, যেমন শোভা, মানুষ মোহাম্মদ, পল্লী সাহিত্য, শিক্ষা ও মনসত্ত্ব, আমাটির ভেপু, নিমগাছ, এই কয়টা পড়লে ইনশাল্লাহ তোমাদের সাজেশন কমপ্লিট হবে। তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের যদি বিষয়ে বলি, তুমি যদি রসায়ন পদার্থের কথা চিন্তা করো, তো তুমি দেখা যাচ্ছে 10টা অধ্যায় যদি কমপ্লিট করতে পারো বা 7টা থেকে 8টা অধ্যায় কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু তোমরা যে কোনো বিষয়ে ভালো রেজাল্ট করতে পারবা। কোন কোন বিষয় তোমরা পড়বা, কোন কোন বিষয় পড়লে তোমার কমপ্লিটলি সাজেশনটা কমপ্লিট হবে, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং সামনের ভিডিওতে আমরা এই ধরনের স্পেসিফিক সাজেশন দেওয়ার চেষ্টা করব, এবং অবশ্যই হয় গুগল ড্রাইভে তোমাদের লিঙ্ক দিয়ে দিব, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে কোন কোন অধ্যায়গুলো পড়লে বাংলায় কমপ্লিট সাজেশন তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের বাংলা বিষয়ের সাজেশন ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।